أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরক আলহামদুলিল্লাহ আলা মাল্লাহ নবী বাদা প্রশংসা মাত্র আল্লাহ সুবহান হাত তালার জন্য দুরু তাসলিম বরশিত হোক শিশ নবী মোহাম্মদ সাল্ল আলহাম উপর আজকে সংক্ষিপ্ত আকারে বিষয় বলবো তা হল ইমাম আহমদ রহিমাহুল্লাহ নিকট উসুলুসুন্না বা সুন্নতের মূল দিনের মূল কি এ সম্পর্কে বলব সংক্ষিপ্ত আকারে উনি কি বলছেন উসুলু সুন্না বলতে সুন্নাতের মূল কি বুঝাচ্ছেন তো আমরা একটু দেখি তিনি কি বলেন ইমাম আহমাদ বিন হাম্বাল রহিমাহল্লাহ তিনি বলছেন সুন্না ইন্দানা আতা মাসুক বিমা কানা আলেহি আসহাবু রসুলিল্লাহি সাল্লাই সাল্লাম ওয়ালিকদা ও বিহিম তিনি বলছেন যে সুন্নতের ভিত হল আমাদের নিকট যে আল্লাহ রসুল সাল্লাল সাল্লামের সাহাবারা যে পথের অনুসরণ করেছেন যে বিষয়টিকে মজবুত করে তামার তার মানে আল্লাহ রসুল সাল্লাল সাল্লামের সাহাবারা যে বিষয়টিকে মজবুত করে ধরেছেন খদা ও এবং তাদের অনুসরণ করা তার মানে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম যা বলে গেছেন সে অনুযায়ী সাহাবারা ওই পথে ছিলেন তাই আমরা ওই সাহাবারা তিনারা যে পথে গেছেন সে পথেরই আমরা অনুসরণ করব ওলেখতেদা বিহীম তার মানে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসে বলেছেন ইমাম তিরমিজি রহেমাল্লাহ হাদিসটি নিয়ে অন্য গ্রন্থে হাদিসটি পাবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আলাইকুমি সুননাতি ও সুন্নাত আল খলাফার আল মাহাদ তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এরপর চারজন খলিফা যে সুন্নাত তোমাদের দিয়ে গেছেন সেগুলাকে তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের পরে যাদের আমরা অনুসরণ করতে পারি তারা চারজন খলিফা তাদেরকে হেদায়তপ্রাপ্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তারা সঠিক পথে এবং ইনারা যে পথ দেখান এটা রুশ বলা হয় সঠিক পথ যে পথে মানুষ চললে তার কল্যাণ হয় তাকে রুশ বলা হয় আর মাহাদ যারা সঠিক পথ প্রাপ্ত তাই বিন হাম্বাল বলছেন যে আল্লাহ রসুলসল্ল্লাহ সাল্লামা সাল্লাহ সাল্লামের সাথীরা যে সুন্নাতকে আঁকড়ে ধরেছে সে সুন্নাই আমরা তাদের সেই সুনাতেরই অনুসরণ আমরা করব এরপরে তিনি বলছেন ও তার বিদা এবং বেদাত যত প্রকার বেদাত রয়েছে বেদাত বলতে আপনি আমি শুধু বেদাত বলতে যে অনেকে দেখা যায় বেদাতে হাসানা আর সাইয়া বলে তা আসলে এটা এভাবে বেদা ভালো বেদাত এবং খারাপ বেদাত এখানে হাদিসে বলা হয়নি বরং হাদিসে এইভাবে এসেছে কুল্লু বিদা তিন দলালা ইমাম মুসলিম কথাটা যে সকল সকল বেদাতই পদভ্রষ্টতা ইমাম নাসাই নিয়ে নিয়েছেন আর একটা এভাবে হাদিস অকুল্লু দলালা তিন ফিন্নার আর সমস্ত পদভ্রষ্টতাই সমস্ত পদভ্রষ্টতাই জাহান্নামের দিকে নামে দিক নিয়ে যাই তাই যত প্রকার বেদাত যখন আমরা বেদাত শুনব যখন আমরা কোনো জিনিস বেদাত শুনব সে বিষয়টা আমরা যাচাই বাছাই করব এবং বেদাত পরিহার করার চেষ্টা করব বেদাতি কোনো আমল যদি আমি করে থাকি তাহলে যখন আমি দেখব যেটা বেদাত ওলামা সন্নাগুন বেদাত বলছেন তখন বিষয়টা আমি ছেড়ে দিব বিষয়টা আমি ছেড়ে দিব বিষয়টা আমি ছেড়ে দিব তাহা তাই বেদাতে আমল ছাড়তে তিনি বলেছেন যে তার কুল বিদা মানে যতগুলা বেদাত রয়েছে বেদাতগুলা ছাড়ার ছাড়ার জন্য অকুল লু বিদা আতিন ফাহিয়াল আলা তিনি বলছেন যত সব প্রকার বেদাতই সকল প্রকার বেদাতই পদভ্রষ্টতা সকল প্রকার বেদাতই পদভ্রষ্টতা তাই আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল আল্লাহ তিনি বললেন যে আতাম্মা বিমা কানা সাহাব রসুল্লাহ সাল্লাহ যে আমরা কোরআন কি আঁকড়ে ধরব তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবারা যে পথে চলে গেছেন এবং তাদের তাদেরই আমরা অনুসরণ করব তার মানে সাহাবারা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের প্রত্যেকটা আমল তিনারা অনুসরণ করতেন তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে কোন কাজ করার সুন্নতে কিভাবে বলা হয়েছে এবং সাহাবারা কোন পথে কি তিনি বলে গেছেন সাহাবাদের পথ অনুসরণ এবং বেদাতি কাজগুলা আমাদেরকে ছাড়তে হবে কারণ যে সমস্ত বেদাতই পদভ্রসতা এরপরে তিনি বলছেন ও তার কুল খুসুমাত আমরা অনেক সময় ঝগড়া ফাসাদ আমরা করি ঝগড়া ফাসাদ করি দিনের বিষয় যে অনেক সময় ঝগড়া ফাসাদ ঝগড়া মারামারি হানাহানি এগুলো নয় বরং যদি কোনো বিষয়ে কাউের যদি কোনো বিষয়ে হয়তো নাবুঝ আসে বা আর কিছু তাদেরকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব ঝগড়া ফাসাদ গালি গালাজ বন্ধ দেয় এটা ওলামা শুননার এটা পথ পদ্ধতি নয় বরং কোনো ভাইয়ের ভুল ত্রুটি থাকলে তাকে ভালোভাবে দলিল সহকারে বুঝিয়ে দেওয়া এবং তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া তবে হ্যাঁ কারো যদি ভুল ত্রুটি থাকে তাহলে ভালো করে যাতে করে যিনি বলেছেন তার মানিজ্য কোনো হানি না হয় বরং তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া ঝগড়া ফাসাদ মারামারি গিবত তোহমাদ এগুলো না করে কোরআন হাদিসের দলিল দিয়ে হেকমতে সহিত বুঝিয়ে দেওয়া এরপরে তিনি বলছেন যে তারকুল খুসুমত ফিদ্দিন অসুন্না দিনের ভিতরে দিনের ভিতরে যেগুলা ঝগড়া ফাসাদ এগুলা ছাড়তে বলেছেন ও তো তো কোরআন আর তিনি বলছেন সুন্না তো ফাসরুল কোরআন সুন্নাত আপনার কোরআন 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 দ্বারা যেমন আপনার আহ কোরআন ওহিয়াদ আলাহ কোরআন তার মানে শূন্য জিনিসটা সুন্নাতে দেখা যায় যে আপনি কোরআনের কথা পাবেন তার মানে কোরআনের ব্যাখ্যা করে সুন্নাত কোরআনের ব্যাখ্যা করে সুন্নাত কোরআনের ব্যাখ্যা করে সুন্নাত আর সেটাই আপনার জন্য ওহিয়াদ আলাহ এল কোরআন তাহলে যে যে হাদিসে সুন্নাতে সোনাতে কোরআনের ব্যাখ্যা করে ওইটাই কোরআনের আবার দলিল তার মানে কোরআন যখন আপনি বলছেন যে মা না হাকুম আনহু তাহু তোমাদের রসুল তোমাদের যা দিয়েছেন যা আদেশ করেছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো তাই আপনি যদি বলেন যে আমি সুননাথ মানবো আর কোরআন মানবো না তাও চলবে না আর যদি বলেন শুধু কোরআন মানব সুন্নাতের দিকে আমি তাকাবো না তাও চলবে না উভয় উভয়টাকে আপনার মানতে হবে এবং সালাফুস যে পথে চলে গেছেন সে পথে আপনাকে চলতে হবে এরপরে বলছেন হ্যাঁ যে ওয়ালাই সাফিস সুননা তিয়াসুন ওলা তাউদ্দারিবু লাহলামসাল এরপর বলছে যে সুনাতের ভিতরে কোনো কিয়াস নেই এবং কোনো উদাহরণ দেওয়া যাবে না এটা তিনি বললেন তো যা হোক কিয়াস বলতে যে আপনি কোনো মাসলা মাসালে সঠিক জিনিস পেয়েছেন তো সঠিক জিনিস যে আপনি বলতে পারেন আপনি এর উপর কিয়াস করলেন কিন্তু আপনার মাসলাটা সই হাদিস বা সূন্না অনুযায়ী হতে হবে এমনিতে আপনি একটা কিয়াস আমি ধরেন একটা কিয়াস বানাই দিলাম দেবলমীটা কিয়াস এভাবে যেতে না হয় যাতে কি আস যে করব কি আসটা যাতে আপনার কোরআন এবং সুন্না সহী সন্না হেদের মান হাজের বাইরে না যায় আপনি যদি করেন তা যাতে করে আপনার মাস আলাটা মাস আলা যেটা বলবেন সে মাস আলা যাতে আপনার কোরআন সন্না এবং সালাফুসলেহে যে পথে গেছেন সে অনুযায়ী যাতে হয় তাহলেই দেখা যাবে করলেন এরপরে বলছেন ওয়ালা তুদরিকু বিল অকুল ওয়ালাল আহওয়া আর আমরা আমার জ্ঞান একটা বিষয় বলছে আর জ্ঞানে যেটা বিষয় বলছে আর আমার মত একটা বিষয় এটা আমি বলবো না ইচ্ছা মতো কোনো বিষয় আমরা বলবো না ইচ্ছে মতো কোনো বিষয় বলবো না মানে আমার জ্ঞান একটা বলছে আমার ইচ্ছা একটা বলছে এটা বানায় আমি বলবো না আপনি দিনের বিষয়গুলা দিনের বিষয়গুলা কোরআন এবং সুন্না দেখবেন তারপরে সালাফসলে কোন পথে গেছেন এটা দেখবেন যেমন একটা আমি একটা যে কোনো ব্যাখ্যা আমি করলে পারে যে আমি একটা আসলে হালালকে হারাম করব, হারামকে হালাল করব এটা যাতে না হয় এটা যদি আমরা না করি তাই যে বিষয়টা বলবেন অন্তত আপনার কোরআন হাদিস এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সন্নাথ যে হাদি সুন্নাত এবং সালাফ সহলেহেহ যে ব্যাখ্যা করেছেন সেগুলা করার আমরা চেষ্টা করব আল্লাহ সুল যেন আমাদের সঠিক বুঝ এবং জ্ঞান এরপরে বলছে ইন্নামা হুয়ালি বা অতারকুল হাওয়া বরং হচ্ছে যে কোরআন সন্না দিনের মূল বিষয়ে তিনি বললেন সেটা হলো যে সেটা অনুসরণ করা কোরআন সন্নার অনুসরণ করা এবং সালাফ পথের অনুসরণ করা আর তিনি বলছেন অতারকুল হাওয়া অতারকুল হাওয়াত মানে ইচ্ছা মতো আমি যে কোনো জিনিস বলতে পারবো না দিনের বিষয়ে ইচ্ছে মতো আপনি বলবেন যে না আমি এই কাজটা করলে কি পাবো মানে আসলে ওটা দিনের কোনো দিন নেই তারপর আপনি বানায় নিয়েছেন এটা যাতে আমার দ্বারাতে না হয় এটা যাতে না হয় তাই এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রাখব তারপরে তিনি ওহিয়ামিনা সন্না আল্লাহ আজিমা আর এটাই হচ্ছে সুন্নাত যিনি এভাবে তিনি বললেন আমরা যাতে এইভাবে আমরা বিষয়গুলা আমরা মানার চেষ্টা করব আমরা চেষ্টা করব তাই এরপরে বিষয়গুলো আমরা এভাবে মানার চেষ্টা করব তাই যে বিষয়টা কোরআন সুন্নার বিপরীত হবে সেটাকে আমরা কোরআন সন্না এবং সালাফ সহলে মানহাজের বিপরীত হবে সেটা আমরা মানব না কোরআন সন্না এবং সালাফ সহলেহে যে পথে চলে গেছেন সে পথে আমরা সে পথে আমরা চলার চেষ্টা করব সে পথে আমরা চলার চেষ্টা করব এরপরে তিনি বলছে আলিমান ইমান বিল কাদ খাইরিহা সার রিহিদিয়ে বিলা হাদিস এরপরে বলছেন যে ইমান তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এবং হাদিসের প্রতি হাদিসের প্রতি বিশ্বাস যে আল্লাহ সাল্লাম যে সই হাদিস দিয়ে গেছেন শাহবাদের যা যে পথে চলে গেছেন এরপরে ওল ইমান বিমা বিহা কল লিমা ওলা কাইফা এরপরে আমরা কোনো বিষয় যদি আমার জ্ঞানে না ধরে যদি জ্ঞানে না ধরে তাহলে সেটা বলবো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে বিষয়ে আমরা জানি না সে বিষয়ে সে বিষয়ে আমরা বাড়াবাড়ি করতে যাব না সে বিষয়ে বাড়াবাড়ি আমরা করতে যাব না যেমন যে আপনি বলবেন আল্লাহ আরসের উপর সমন্বত আল্লাহ আরসের উপর কেমন কিভাবে এটা আমরা বলতে যাব না এটা আমরা বলতে যাব না আল্লাহর আমি বলবো আল্লাহর হাত আছে তা বলবো না যে মানুষের হাতের মতো জিনা আমি বলবো যে আল্লাহর হাত আল্লাহর জন্য প্রযোজ্য মানুষের হাত মানুষের জন্য প্রযোজ্য কারণ মানুষের চোখ মানুষের জন্য প্রযোজ্য আল্লাহ চোখ আল্লাহর জন্য প্রযোজ্য কারণ আপনি শুধু দেখছেন আপনার ঘরের ভিতরে আছে ঘরের বিষয়গুলো দেখছেন আর আল্লাহ সব কিছু তিনি দেখছেন তাহলে কি আল্লাহর সাথে তুলনা হলো জিনা হলো না এটা তাহলে তুলনা হইল হল না তার মানে আল্লাহর জন্য আল্লাহ যেটা প্রযোজ্য আল্লাহর জন্য আমার জন্য যেটা প্রযোজ্য আমার জন্য তাই আমাদের মূল বিষয় হল যে আমরা বিষয়গুলা যাতে কোরআন এবং সুন্না সলাফুসলেহেদের মানহাজ অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং বেদাতি আমলগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করব আর ইচ্ছা মতো কোনো জিনিস আমি দিনের বিষয়গুলা মতো আমি করব না আল্লাহ সুহাত যেন আমাদেরকে কথাগুলা আমল করার চেষ্টা তাহফিক দান করেন এবং আহমাদ বিন হাম্বাল কথাগুলো নিয়েছেন তার অসুল উসন্না গ্রন্থে অসুল সন্না গ্রন্থে সতেরো নম্বর পেজে অসুল উসন্না গ্রন্থে সতেরো নম্বর পেজে তিনি নিয়ে এসছেন আল্লাহ সুমাহাত আলা যেন আমাদের কোরআন মহাদিস জামুল করা তফফিক দান করেন অল্লাহ আলম